হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা নিজেই ঘরে বসেই বক্স তৈরি করুন। এখন বাজারে আর কেনার দরকার নেই, তাহলে সহজ পদ্ধতিতে আমরা কিভাবে করব দেখে নিই। প্রথমে আপনার এই সার্কিটটা কিনতে হবে, এটা যে কোনো দোকানে পাবেন। তারপর আপনার একটা অ্যাডাপ্টার লাগবে, তারপর এখানে এই দুইটা ডায়োড আছে, এই দেখুন ভালো মতে দুইটা ডায়োড। তারপর অবশ্যই আপনার আরও কিছু লাগবে, ঝালাই মেশিন, ঝালাই করার জন্য আপনার তাতার লাগবে। তারপর আপনার একটা বাক্স অবশ্যই লাগবে, এই দেখুন বাক্সটা। বাক্সটা কীভাবে একটু সামনে দেখুন, খুব সুন্দর, এটা দারুণ লাগছে। কীভাবে বানাতে হয় ভিতরে এবার আপনি দেখতে পারেন। প্রথমে আপনার অবশ্যই এটা বানানোর পর এখানে যে কোনো প্যারাকের সাহায্য নিয়ে এটাকে ফুটো করবেন। ফুটো করার পর এটাকে এরকম এই নাট কিনবেন কতগুলা, এগুলা হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায়। তারপর এটা ফিটিং থাকবে, ফিটিং করবেন। ফিটিং করার পর এখান থেকে এখানে দুইটা লাইন দিতে পারবেন। তারপর এখানে আরেকটা জিনিস আছে, টুইটার, টুইটার, এই টুইটারটা মানে দিলে আপনার যে কোনো ধান বাজাবেন এটা একটু বিট মারে, এটাই মজা। আর অবশ্যই এই দেখুন মাইক্রোফোন, মাইক্রোফোনটা কীভাবে লাগানো হয়, এখানে দুইটা ইয়ে আছে, এখানে মাইক্রোফোন লাগানো যায়। তাহলে বক্সটি বানাবেন কীভাবে, তারপর পরবর্তীতে দর্শক আরও সুন্দরভাবে আমি ভিডিওটা দেখাবো তোমাদেরকে। ভালো করে এই ভিডিওটা দেখে নিলে অবশ্যই আপনারা নিজে বসেই এই বক্সটা তৈরি করতে পারবেন, বক্সটা নিজে নিজেই তৈরি করতে পারবেন অবশ্যই। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং কি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।